আমরা ভাষণে না, আমরা স্থায়ী সমস্যার সমাধান কিভাবে এবং সেটা পাহাড়ের লোকেদের সাথে কথা বলতে হবে। কারণ অতীতে যা করার পাহাড়ের জন্য জাতীয় কংগ্রেসই করছে, হিল ডেভেলপমেন্ট কাউন্সিল এ তো সিদ্ধার্থ রায় করেছে, প্রদীপদা তখন মন্ত্রী ছিল, গোর্খা হিল কাউন্সিল কংগ্রেসই। আমরা কিন্তু মানুষকে আমরা প্রত্যাশা ইয়ে করতে প্রতারণ করতে চাই না, আমরা চাই তাদের সবার সাথে কথা বলে একটা স্থায়ী সমস্যা কী হবে। আরে সেটা বলছি আমার একার মধ্যে দিলে হবে না, তো সবার সাথেই কথা বলতে হবে, যারা পাহাড়ে আছে তাদের সাথেও কথা বলতে হবে। এই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে, সে আন্দোলনকারীদের সাথে কথা বলতে হবে। কিন্তু আমরা মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার জন্য আসি, আমরা ভোট পাওয়ার জন্য মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বলে যাবো আমাদের ভোট দিন আমরা সমাধান করব, অথচ দেখা গেল ভোটের পরে আর সমাধানের কথা মাথায় থাকে। আর এই রাজ্যে দিদি একটা সময় প্রায় রেগুলার ইয়ে হয়ে গেছিলেন পাহাড়ে যান, পাহাড়ে গিয়ে গিয়ে তিনি যেটা করেছেন জনগোষ্ঠীর মধ্যে একটা বিভেদ ছিল যেটা পাহাড়ে ছিল, কে ভুটিয়া কে লেপচা কে ইয়ে নেপালি এগুলো ইয়ে ছিল। রাহুল গান্ধীর শিডিউলটা কি আছে? যারা এখানে 10 বছরের সাংসদে রইল, 5 বছর ক্ষমতায় রইল, এখন অব্দি কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। আর দিদিভাই বলছে দার্জিলিংয়ে গিয়ে সমস্যার স্থায়ী সমাধান, স্থায়ী সমাধান একটাই তিনি করেছেন যে পাহাড়ের যে জনজাতিরা দীর্ঘকাল ধরে একসাথে বসবাস করছে একটা ভাতৃত্বের বাতাবরণ ছিল, সেইটাকে ভাগ করে জনগোষ্ঠীর মধ্যে বিভেদ ঘটিয়ে দিয়েছে। মানে পাহাড়ের শান্তি এবং ঐক্যের বদলে অনৈক্য এবং অশান্তিটাকেই দিদিভাই পাহাড়ে কায়েম করেছে। আমাদের প্রার্থী প্রথমে সমতল থেকে বলি এবং প্রার্থীর পরিচয় আপনাদের কাছে দেবার নেই, কারণ উত্তরবঙ্গের মানুষ শিলিগুড়ির মানুষ দীর্ঘদিন ধরে কংগ্রেস করছে, বহু প্রলোভনকে উপেক্ষা করে এখনও কংগ্রেসের ফ্ল্যাগটা দু হাতে শক্ত করে ধরে আছে। সেই প্রার্থীর সমর্থনে আমরা এসেছিলাম, আমরা দেখেছি যে মানুষের মধ্যে একটা সাড়া আছে, মানুষ চাইছে যে যারা একদিন অন্য রাজ্য থেকে প্রার্থী ভাড়া করে নিয়ে এসে এই দার্জিলিং এনেছে সেই জায়গার থেকে অন্তত একবার মুক্ত হওয়া যাবে, নিজেদের লোককে হাতের কাছে পাওয়া যাবে। কারণ এর আগে যশবন্ত সিনহা এসেছিলেন, তিনিও এই রাজ্যের লোক নন, দার্জিলিং তো দূরের কথা, সুরিন্দর সিং আলুওয়ালিয়া সেও এই রাজ্যের লোক নয়, কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছে কিন্তু আসল জায়গা হচ্ছে পাটনা, পাটনা পাটনা। তো সেইখান থেকে দার্জিলিংয়ের মানুষ একদিন বাদে একটা দার্জিলিংয়ের লোক সমতলের তাকে প্রার্থী হিসেবে পেয়েছে এবং তার ফলে কংগ্রেস কর্মীদের উৎসাহ সাধারণ ভোটারদের মধ্যে একটা উৎসাহ আমরা দেখছি। কারণ গতকাল এই দুর্যোগের মধ্যেও দেখেছি জায়গায় জায়গায় শয়ে শয়ে ছেলেরা মানে বৃষ্টিতে দাঁড়াতে পারে ওই এক একটা জায়গায় দাঁড়িয়ে তারা আমাদের কথা শুনেছে।